আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে যে এসটিসিপি অ্যাপসের মাধ্যমে যারা মানি ট্রান্সফার করে থাকেন, অনেক সময় অনেকে আমাকে মেসেজ করে আমার কাছে জানতে চান যে টাকা ট্রান্সফার করার পরও কেন ডেলিভারি হচ্ছে না, কেন অন হোল্ড দেখাচ্ছে, অথবা কেন আন্ডার রিভিউ দেখাচ্ছে অথবা পেন্ডিং হয়ে আছে। তো ভিউয়ার্স, আজকে আমি দেখিয়ে দিব যে কিভাবে এই সমস্যাগুলোর সমাধান করবেন। বন্ধুরা, বরাবরের মতো প্রবাস বাংলা ট্যাক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাথে রয়েছি আমি নকিব। তো চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, প্রথমে আমরা দেখে আসি এসটিসিপি অফিসিয়াল সাইটের সেখানে অন হোল্ড সম্পর্কে কি বলা হয়েছে। ওকে, তো সেই জন্য আমাদেরকে যেতে হবে গুগল সার্চ ইঞ্জিনে। যাওয়ার পর টাইপ করতে হবে এসটিসিপি অন হোল্ড, তারপর আসবে এই পেজটি। এই পেজটি আসার পর প্রথমেই দেখতে পাচ্ছেন অন হোল্ড এসটিসিপি, ঠিক আছে? তো অন হোল্ড এসটিসিপি ওপেন হবার পর সেখানে কি লেখা রয়েছে আমরা এখন দেখব। তো ওকে, পেজটি ওপেন হলো। ওপেন হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি, ডিয়ার কাস্টমার, আফটার মেকিং দ্য রেমিটেন্স ট্রান্সফার, ইফ দ্য ট্রান্সফার স্ট্যাটাস অন হোল্ড, প্লিজ প্রোভাইড আজ উইথ দ্য ফলোয়িং। এক নম্বরে রয়েছে গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি। এই ফটো আইডি বলতে বোঝানো হয়েছে যে রিসিভার রয়েছে তার হতে পারে ভোটার আইডি অথবা চেয়ারম্যান সার্টিফিকেট অথবা পাসপোর্ট, মানে যে আইডি দ্বারা সে প্রমাণ করতে পারবে যে সে ওই ব্যক্তি যাকে টাকা পাঠানো হয়েছে, ঠিক আছে? তারপর দুই নম্বরে রয়েছে দ্য রিসিভার্স রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। তো সেই রিসিভারের অ্যাড্রেস, তার জন্মগত যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটি। তিন নম্বরে রয়েছে দ্য রিসিভার্স সিটি অ্যান্ড কান্ট্রি অফ বার্থ, তার জন্ম কোন সিটিতে অথবা কোন দেশে, এই ইনফরমেশনটা দিতে হবে। চার নম্বরে যেটি রয়েছে দ্য রিসিভার্স ফোন নম্বর, এই ফোন নম্বরটি রিসিভারের দিতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে চারটি উল্লেখিত যে চারটি শর্ত যদি পূরণ আপনি নাও করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই। আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যার কাছে টাকা পাঠিয়েছেন তার ভোটার আইডির স্পষ্ট ছবি এপিট ওপিট সহ এবং তার ব্যবহারকৃত মোবাইল নাম্বারটা দিলেই চলবে। ব্যবহারকৃত মোবাইল নাম্বার আর যে টাকা পাঠিয়েছেন যে সেন্ডার তার একামার ছবি সহ যে রিসিপ্টটা তার কাছে সংগ্রহ আছে যেটা অন হোল্ডে রয়েছে, সেটা আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে এখন দেখিয়ে দেব। এই অন হোল্ডে যে টাকাটা রয়েছে সেই রিসিপ্টের আপনার একটা কপি, ঠিক আছে? আর তার একামার ছবি সহ এই সবগুলো তারা যে অফিসিয়াল সাইটে যে নাম্বার দিয়েছে, একটি হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটি নাম্বার রয়েছে, সেই দুটি নাম্বারের দুটিতেই হোয়াটসঅ্যাপ রয়েছে, যে কোনো একটিতে আপনারা সেই ইনফরমেশনগুলো ঠিকভাবে সেন্ড করবেন এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? তো এই দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিবেন, ইনশাআল্লাহ 24 আওয়ার্স অন হোল্ডটি আপনার ডেলিভারেড হয়ে রূপান্তরিত হবে। ওকে, দেন আমরা এখন চলে যাই এসটিসিপি অ্যাপসে, যে এখানে আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে আপনি অন হোল্ডটি ক্যান্সেল করবেন। আমরা আমাদের নিজস্ব পাসওয়ার্ড দ্বারা সেই এসটিসিপি অ্যাপসটি লগ ইন করে নিব। ভিউয়ার্স, যথারীতি ওপেন হয়ে গেল এসটিসিপি অ্যাপসের প্রথম পেজটি। তো এটা ওয়েলকাম পেজে প্রথমেই দেখতে পাচ্ছেন যে অপশনগুলো রয়েছে, সেই অপশনের ঠিক নিচে আমাদেরকে খুঁজে বের করতে হবে রিসিপ্টটি। হ্যাঁ, যে টাকাটা আমাদের অন হোল্ড রয়েছে তার অবশ্যই একটি রিসিপ্ট রয়েছে, সেই রিসিপ্টটি আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো সেখানে দেখতে পাচ্ছেন মাই লেটেস্ট স্পেন্ডিং, সেখানে যাওয়ার পর আপনি আপনার যার কাছে টাকা পাঠিয়েছেন সেই লিস্টটা সেখানে থাকবে। তো আমি পাঠিয়েছিলাম গত দুদিন আগে, তো সেক্ষেত্রে আমি আমার যে রিসিভার রয়েছে তার আইডিটি আমি ওপেন করব। দেখুন, আমি আইডিতে ক্লিক করার পর চলে আসছে ট্রানজ্যাকশন ডিটেলস, তারপর হাইড ট্রানজ্যাকশন, এবং নিচে আছে ট্রান্সফার ডিটেলস। তো আমাদেরকে ট্রান্সফার ডিটেলসে ক্লিক করতে হবে। ট্রান্সফার ডিটেলসে ক্লিক করার পর দেখুন যে আপনার ট্রান্সফার সামারিটা আসছে,
এটাকে আমাদেরকে স্ক্রিনশট করতে হবে, ঠিক আছে? যদি আমরা স্ক্রিনশট আমাদের হয়তোবা কারো মোবাইলে হতে পারে অথবা কারো মোবাইলে এই অ্যাপসে পারমিশন নাও থাকতে পারে, তো সেক্ষেত্রে আপনারা ভালো করে একটি ছবি তুলে নেবেন, ঠিক আছে? তারপরের কাজটা আমি পরে বলতেছি। এর স্ক্রিনশট অথবা পিকচার উঠানোর পর আপনাকে আপনার একামার ছবিটা তুলে রাখতে হবে। তারপর আপনাকে এই অ্যাপস থেকে লগ আউট হয়ে বের হয়ে যেতে হবে। যথারীতি আমি লগ আউট হয়ে গেলাম। লগ আউট হয়ে আপনাকে বের হয়ে যেতে হবে হোয়াটসঅ্যাপ অ্যাপসে। ভিউয়ার্স, হোয়াটসঅ্যাপে ঢোকার পর আপনি প্রথমেই সেভ করে নিতে হবে এসটিসি পে কাস্টমার কেয়ারের নাম্বারটি, ঠিক আছে? তো প্রথমেই সেভ করে নেবেন নিউ কন্ট্যাক্টে, সেভ করে নেবেন এসটিসি পে, আমি নাম দিয়ে দিলাম এসটিসি পে। আচ্ছা, তারপর নাম্বারটি টাইপ করতে হবে আপনাকে 9200011444। এই হচ্ছে এসটিসি পে কাস্টমার কেয়ারের নাম্বার, ঠিক আছে? তো যথারীতি আপনি নাম্বারটি আগে সেভ করে নেবেন। সেভ করার পর এই সেম নাম্বারে আপনাকে ডকুমেন্টগুলো সেন্ড করতে হবে। আমি এখন এসটিসি পে নাম্বারে আমার ডকুমেন্টগুলো আমি সেন্ড করব। এখানে তো আমি প্লাস বাটনে ক্লিক করব। করার পর ফটো অ্যান্ড ভিডিও লাইব্রেরিতে গিয়ে যথারীতি আমি যে ডকুমেন্টসগুলো আমার সংগ্রহ করে রেখেছিলাম সেই ডকুমেন্টসগুলো আমি চুজ করব। প্রথমে আমি চুজ করলাম যে ট্রান্সফার সামারি, আমি আগে স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম সেটি। তারপর তার সাথে অ্যাটাচ করব পরের কপিটি, তারপর একামার কপি, তারপর ভোটার আইডি কার্ডের ফ্রন্ট সাইড, তারপর ব্যাক সাইড। ওকে, দেন ডান। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি আমার সব কিছু অলরেডি সিলেক্ট করে রেখেছি। তো সিলেক্ট করার পর আমি সেটিকে সেন্ড করে দিব। তো ভিউয়ার্স, আমি অলরেডি সেন্ড করে দিলাম এসটিসি পে কাস্টমার কেয়ারের যে নাম্বার ছিল সেই নাম্বারে আমি সেন্ড করে দিলাম ইনফরমেশনগুলো। এখন সবচাইতে ইম্পর্টেন্ট যেটি হচ্ছে, আপনি খেয়াল রাখবেন যে আপনি স্ক্রিনশট যে নিয়েছেন স্ক্রিনশটে যে এমটিসি এর নাম্বার, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা থাকতে হবে স্পষ্টভাবে। এবং দ্বিতীয়ত যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে ভোটার আইডি, যে ওইখানে যে রিসিভার আপনার টাকা রিসিভ করবে তার ভোটার আইডি কার্ডের ছবি স্পষ্টভাবে আপনাকে দিতে হবে। এই দুটি খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, এটা অলরেডি তো আমি সেন্ড করে দিয়েছি, সেন্ড করার 24 আওয়ার্স, ঠিক আছে? 24 ঘন্টার ভিতরে আপনার টাকা ইনশাল্লাহ ওইখানে রিসিভ করে ফেলতে পারবে। ওকে, তো ঠিক এইভাবে আপনারা যদি প্রসেসিংটা করেন তাহলে অন হোল্ড থাকবে না। হ্যাঁ, আশা রাখি অন হোল্ড খুব তাড়াতাড়ি সেটি ডেলিভারিতে রূপান্তরিত হবে। অন হোল্ড অথবা আন্ডার রিভিউ, এটি ক্যান্সেল করার জন্য দ্বিতীয় যে সিস্টেমটি রয়েছে সেটি হচ্ছে আপনারা এই যে হোম পেজটি আছে, হোম পেজের ঠিক ডান পাশে দেখতে পাচ্ছেন 3 ডট, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম নিচে দিকে দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট। হ্যাঁ, ক্লিক করুন হেল্প অ্যান্ড সাপোর্টে। তারপর দেখতে পাচ্ছেন স্টার চার্ট, তো আপনি সেখানে তাদের সাথে চ্যাটিং করতে পারবেন। চ্যাটিং করে আপনার যে সমস্যা, যে প্রবলেম, সেটি আপনি তুলে ধরবেন। তুলে ধরার পর তারা সেটি এখান থেকেও সলভ করতে পারে এবং করে থাকে, ঠিক আছে? তো ধন্যবাদ বন্ধুরা, আপনারা আশা রাখি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে বুঝতে পেরেছেন যে কীভাবে অন হোল্ডের প্রবলেম সলভ করতে হবে। তো যদি কোনো প্রবলেম হয়ে থাকে তারপরও আপনারা আমার ভিডিওর নিচে কমেন্টস বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এবং সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টি হচ্ছে যে আপনাদের কাছে বরাবরের মতো এবারও আমি অনুরোধ করছি, সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে আপনাদের সহজ হয়। এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য। আর সরি, আজকে আমার সাউন্ড একটু প্রবলেম হবে কারণ আমি শারীরিকভাবে অসুস্থ, যার দরুন হয়তোবা ভালোভাবে কথা বলতে পারি নাই। তো সব কিছুর পর অনেক অনেক ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং।